আজকে আবার সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 9টা, আর ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, যার জন্য গায়ে থেকে চাদরটা সরাতে ইচ্ছা করছে না, বেশ ভালোই লাগছে চাদরটা গায়ে দিয়ে রাখতে। ও সকাল সকাল 7টার মধ্যে আজকে কাজে বেরিয়ে গেছে, না খেয়েই বেরিয়ে গেছে আজকে। গোলাগুলি করে দিচ্ছিলাম, বললো না আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো, অন্য দিন তো ভাত টাত খেয়ে যায়, আজকে আর খেয়ে যায়নি। আর দেখতেই পাচ্ছ সব জামাকাপড়ের মেলা, কারণ সব বিকেলবেলা না আমি কেচে দিয়েছিলাম, অতগুলো জামাকাপড় সব বিকেলবেলা বসে বসে কেচে দিয়েছি, যার জন্য আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। আর এই যে দেখো, বাবা সাইকেল বের করে নিয়েছে, এক্ষুনি ফেরিতে যাবে, কিন্তু এখন গেছে বাজারে, বাজারে গেছে একটু, সাইকেল বের করে নিয়েছে, তার কিছু লাগলে চলে আসবে নিচে। সব আছে, আয়না চিরুনি সবই আছে, সাদা জিনিস। আর এখানে বাবানকে নিয়ে পুনম ঘুরে বেড়াচ্ছে, এই বাবান ঘুমাচ্ছিল, এখন আবার উঠলো ঘুম থেকে। আর দেখবো একটা জিনিস, একটু মজা দেখো, এদেরকে নিচে আমি খেতে দিলাম, সবই কিন্তু গম দিয়েছি, এক গাদা গম নিচে এখনো পড়ে আছে। আর এদের কি হয়েছে কি জানি, এরা শুধু ঘরে ঘুরঘুর ঘুরঘুর করবে, এইটা ওইটা, আর এদের ভয় নেই, দেখো যে একটা মানুষ এসছে ভয় পাবো, উড়ে পালাবো, ওদের কোনো ব্যাপার না, ওরা ওদের মতন ঘুরে ঘুরে খাচ্ছে দাচ্ছে মজা করছে, সারা গোয়ারান্দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর পটি করছে। ডিম টিম পাড়ার টাইম হলে ওরা দেখি ঘরের মধ্যে এসে এরকম করে, ডিম পারলে, বাচ্চা থাকলে, একটা বাচ্চা আছে, কালকে একটা খোপের বাচ্চা বেরিয়ে গেছিলো, খোপ থেকে বেরিয়ে গেছিলো, ও আর ঢুকিয়ে দিয়েছিলো, একটা বাচ্চা আছে ফাইডার। ওই যে এখন আবার বললাম বলে গম খেতে গেছে। আর কাজবাজ কিন্তু আমি মোটামুটি সবই আজকে করে নিয়েছি, বিছনা টিছনা সবই গুছিয়ে নিয়েছি, বাসন বাসন সবই মাজা হয়ে গেছে, আর এখন রান্নাবান্নাটা বাকি আছে, আর গল্প কটা কাছাকুছি বেরিয়েছে, প্যাম্পাস দিয়ে দিয়ে একটা করে রাখলে আর কিছু কথা বেরোয় ওতেই হয়ে যায়, আর এখন এর জন্য অল্প কিছু কথা বেরিয়েছে, তাও এক গামলা মতন আছে, ছোটো গামলার এক গামলা। আর বাবা চলে এসছে এখন বাজার থেকে, এক্ষুনি বাবা ফেরিতে বেরিয়ে যাবে, ফেরিতে বেরিয়ে যাবে, তাই জন্য একটু আদর করে নিল নাতিকে। এই যে বাবা এখন ফেরিতে বেরিয়ে যাচ্ছে, পাতা দিচ্ছে তোমাকে বাবা, পাতা দিচ্ছে। আজকে রান্না করবো হচ্ছে ভেজ ডাল, আর পালং শাক করবো বড়ি দিয়ে, সবজি টবজি দিয়ে পালং শাক করবো, আর ভেজ ডাল করবো, আর ভেজ ডাল করবো বলে কালকে মা বাজারে গেছিলো, এগুলো নিয়ে এসছে দেখো, গাজর, শশা আছে, চাল, তারপর চাটনি করবো একদিন, ধনে পাতা, আমার কাছে না ফুলকপিটা, আর এই দেখো পানি ফল, আমার কাছে ফুলকপিটা নেই, আর এটা নেই, কড়াইশুঁটিটা নেই ভেজ ডালের, কড়াইশুঁটিটা দিলে বেশি ভালো, এই বিনস আর ইয়ে দিয়েই করবো, সিম দিয়ে করবো পালং শাক।
কমপ্লিট হয়ে গেছে আমার। আর একদিকে পালং শাক বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াই চাপিয়ে রেখেছি, ওতে আমি ভেজ ডালের জন্য গাজর বিনস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নেবো ওর মধ্যে। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, আর জল আসলে তারপরে গিয়ে ভাতটা বসাবো, ভাতটা একদম লাস্টে বসিয়ে দেবো। আগে এই ডালটা আর পালং শাকটা করে নিই। পালং শাকটা বসিয়ে দিয়েছি, সে অনেক দিন হয়ে গেছে। আদা এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। পুনামকে এখন বললাম যে পুনাম একটু কুচি কুচি করে কেটে দাও, মিক্সিতে পেস্ট করে সব একবারে রেখে দিই, বেটে রেখে দিই, তাহলে যখনই রান্না করবো অল্প অল্প করে দিয়ে দেবো। আদা রসুন এগুলো করে রেখে দেবো ভাবছি। রসুনটা শেষ, রসুনটা টুকটুক করে সব খেয়েই ফেলেছি, আর পেস্ট ফেস্ট করা হয়নি। আর লঙ্কাটাও ভেবেছিলাম করে রাখবো, এখন আদাটা আছে, আদাটা করে রাখি। আর চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্নাবান্না বসালাম। এখন চলে এসেছি আমার রান্নাঘরে, আর এই যে দেখো একদিকে পালং শাক বসিয়ে দিয়েছি, আর এই দিকটায় এখন মুগ ডালটা ভেজে নেবো, মুগ ডাল করবো। এই যে মুগ ডাল আনিয়ে রেখেছি দোকান থেকে, 100 মুগ ডাল এনে রেখেছি, বড়িটা ভেজে রেখেছি পালং শাকে দেওয়ার জন্য, বড়ি আর পালং শাক বসিয়ে দিয়েছি। মুগ ডালটা একদিকে ভেজে আর তারপরে ওই সবগুলো মানে গাজর বিনস এগুলো ধুয়ে ভাজতে হবে, এগুলো ধুইনি, বিনস টিনসগুলো ধুয়ে ভাজা বসিয়ে দেবো। আর ওদিকে পালং শাক এদিকে ডাল হয়ে ব্যাস, তাহলে আজকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন কথা বলবো না, আবার বাবানকে ঘরে ঘুম পাঠিয়েছিলাম, উনি উঠে বসে আছে, পুনাম গিয়ে আবার ধরলো। আর আমার দিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হতে চলেছে। আর এই যে দেখো দেখছো, আমি রান্নাঘর থেকে আমাকে দেখতে পাচ্ছি, আমি রান্নাঘরে রান্না করছি, এখান থেকে লাফাচ্ছে আর আমাকে উ উ করে ডাকছে। এইদিকে তাকাও, রান্নাবাড়িটা সবেমাত্র কমপ্লিট করেছি। আর বাসন মাজার জন্য এই দেখো বেশ ভালোই, অনেক বাসনই বেরিয়েছে, এখন এগুলো মাজবো। আর কটা জামাকাপড় আছে সেগুলো কেচে আমি নিজে স্নান করে আসবো। বাবান কী করেছে, চেয়ারের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিলাম, পুনাম আর ও মিলে বসেছিল, দাঁড় করিয়ে রেখেছিল পুনামকে, আর ওর মধ্যেই পটি করে পুনামের গায়ে মাখিয়ে নিজে মেখে, তাই ওকে স্নান করে দিলাম, আর পুনামও স্নান করে চলে এসছে। দুজনেরই স্নান হয়ে গেছে, পুনাম ওকে নিয়েছে, এখনও ঘুমিয়ে গেছে, ওকে শুয়ে দিলেই হয়, একটু সাজিয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে, টিপ টিপ পরিয়ে দিচ্ছে পুনাম এখন ওকে। আর আমি এখন এগুলো করে বাসন বাসন মেজে আর কি স্নান করে নেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়। আর ভাতটা একদম লাস্টে বসেছিলাম, ভাতটা এইমাত্র হলো, ভাতটা এখন আমি উপর দিয়ে দিয়েছি হাঁড়িতে, এই সসপ্যানে উপর দিয়ে দিয়েছি, ইঁদুর হয়েছে বিশাল, সসপ্যানে উপর দিয়ে দিয়েছি ভাতটা। আর রান্না করলাম তো ভেজ ডাল আর পালং শাক, এই রান্না করেছি আজকে, বড়ি দিয়ে পালং শাক করেছি, বেশ অনেকখানি বড়ি দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে, বড়ি খেতে ভালোবাসে তাই বড়ি দিয়ে দিলাম, বেশি করে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি স্নান টান করে একেবারে তোমাদের সাথে আবার খাওয়া কী খাচ্ছি মানে কী কী রান্নাবান্না করলাম তখনই দেখিয়ে দেবো, খাওয়ার সময় দেখিয়ে দেবো। আর কালকে তো দেখানো হয়নি, আর আজকে বিকেলবেলা নতুন বউ আসবে, যদি পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি বউ আর কি আমাদের এই সামনে দিয়ে যায় বাড়িতে আর কি শ্বশুরবাড়িতে ঢোকে, তাহলে তোমাদের সাথে অবশ্যই সেটা দেখিয়ে দেবো। শুনছি বিকেলবেলা আসবে আর এখান দিয়েই যাবে শুনেছি, এখন জানি না, যদি যায় তাহলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। বউকে চিনি, পাড়ারই তো মেয়ে, চিনি। আর এখানে আমি স্নান টান করে চলে এসেছি, আর এই যে দেখো তিনজন মিলে ভাত খেতে বসে গেছি, এখানে আছে ধনে পাতার বড়া করলো মা, আর আমি রান্না করেছি হচ্ছে পালং শাক আর ভেজ ডাল, এই হচ্ছে আজকের মেনু, আমরা এই দিয়ে খাওয়া দাওয়া করছি আর রোদে খেতে বসেছি আমরা। দেখো শীতকালে তো এটাই মজা, তাই না? আর ওদিকে গান চলছে তো বিশাল প্রবলেম হবে, করো গানটা গাও বাবা, তুমি যেমন গানটা গাইছিলা, গানটা গাও, গাও করে গাও, গাইছিলে যেমন গাইছিলে। যা গানটা বন্ধ করে দিচ্ছি, এক্ষুনি গান গাইছিল, করে গান গাইছিল, ক্যামেরা দেখেই ওর গান টান সব বন্ধ হয়ে গেছে। আর এখন বিকেলবেলা আমরা সবাই বাইরে ঘুরছি, আর কিছুক্ষণ বাদেই এখানের বৌমা আসবে, নতুন বৌমা, সেটা আমরা দেখবো, তাই জন্য দাঁড়িয়ে আছি।
আপনাদেরকে বউ দেখাতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আর বউ এই সন্ধ্যাবেলা সবে ঢুকলো, সেই বিকেল থেকে আমরা অপেক্ষা করে করে আছি যে বউ আসবে বউ আসবে। আর ভেবেছিলাম সামনে দিয়ে বউ আসবে, আমাদের রাস্তা দিয়ে, মানে সামনের রাস্তা দিয়ে, কিন্তু বউ একটু মজা করে ঘুরে ঘুরে এদিক দিয়ে এলো, ওদিক দিয়ে ঘুরে ঘুরে এসছে। আর ও বাড়ি চলে এসছে, বাড়ি আর নিয়ে এসছে হচ্ছে এই যে নান আর ঘুগনি নিয়ে এসছে, এটা আমরা এখন সবাইকে দিয়ে দিয়েছি। আর আমরা এই যে নিয়ে নিয়েছি থালা, আমরা এখন খাবো। আর বাবার এই কিছুক্ষণ হলো ঘুমিয়ে গেছে, এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, এমনিতেও গান চলছে, আমি ভিডিওতে কথা বলতে পারছি না বেশিক্ষণ। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, কালকে আবার আমাদের নিমন্ত্রণ আছে, যদি মানে বউ ভাতের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে একটা অন্য ব্লগে।